ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে এমন একটা স্মল ক্যাপ কোম্পানির ব্যাপারে আলোচনা করতে চলেছি যার রেজাল্ট চলে এসেছে এবং সেটি দেখলে আপনারা চমকে যাবেন। তো চলুন ফ্রেন্ডস দেখে নেব রেজাল্ট কেমন এসেছে বা তার এফেক্ট কালকে কিভাবে পড়তে পারে, সেই সব বিষয়ে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি। এখনই স্টক ট্রেড করছে 282-তে, রাইট? আজকে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে সামান্য মুভমেন্ট দেখতে পাওয়া গেছে, মার্কেট ক্যাপ দেখতে পাওয়া যাচ্ছে 7547 কে। রেফারেন্স এটা একটা স্মল ক্যাপ কোম্পানি, আরই আমরা দেখতে পাচ্ছি খুবই সামান্য আছে 2.34, পিবি দেখতে পাওয়া যাচ্ছে 3.76 এবং পি আছে 161। তো পিই রেশিও আমরা দেখতে পাচ্ছি অনেকটা হাই হয়েছে। তো চলুন সময় নষ্ট না করে বিএসসি ইন্ডিয়া থেকে কোম্পানির রেজাল্টের পিডিএফ ফাইল আমরা ডাউনলোড করে নেব। তো বিএসসি ইন্ডিয়া থেকে কোম্পানির পিডিএফ ফাইল রেজাল্টের আমি ডাউনলোড করে নিয়েছি, কোম্পানির নাম কি আছে সেটা ফ্রেন্ডস অবশ্যই আমি বলবো, তার জন্য ধৈর্য ধরে লাস্ট অব দি ভিডিওটা দেখতে থাকুন। ফ্রেন্ডস দেখুন এখানে দেখতে পাওয়া যাচ্ছে আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির মধ্যে টোটাল রেভিনিউ ছিল 120 কোটি, সেকেন্ড কোয়ার্টারে সেটা ছিল 74 কোটি এবং এবছর সেটা হয়েছে 247 কোটি। তো আমরা দেখতে পাচ্ছি যে ইয়ারলি এবং কোয়ার্টারলি তুলনায় কিন্তু রেভিনিউ অনেকটা বেড়েছে, রাইট? টোটাল ইনকাম যদি দেখবেন তো আগের বছর সেম কোয়ার্টারে টোটাল ইনকাম ছিল 128 কোটি, সেকেন্ড কোয়ার্টারে সেটা ছিল 82 কোটি এবং এই কোয়ার্টারে সেটা আছে 252 কোটি। তো রেভিনিউ এবং টোটাল ইনকাম আমরা দেখতে পাচ্ছি ইয়ারলি এবং কোয়ার্টারলির তুলনায় অনেকটা বেড়েছে, রাইট? টোটাল এক্সপেন্স যদি দেখবেন তো কোম্পানির মধ্যে খরচাপাতি কেমন আছে সেটা যদি দেখবেন তো আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির মধ্যে টোটাল খরচাপাতি হয়েছিল 124 কোটি, সেকেন্ড কোয়ার্টারে সেটা ছিল 108 কোটি এবং এবছর সেটা হয়েছে 155 কোটি। তো টোটাল খরচাপাতি আমরা দেখতে পাচ্ছি, টোটাল এক্সপেন্স কিন্তু বেড়েছে ইয়ারলি এবং কোয়ার্টারলির তুলনায়। কিন্তু ফ্রেন্ডস এখানে কোনো টেনশনের ব্যাপার নেই, কারণ আমরা দেখতে পাচ্ছি রেভিনিউ প্রচুর পরিমাণে জেনারেট হয়েছে। তাছাড়া যদি প্রফিট আফটার ট্যাক্স দেখবেন তো প্রফিট আফটার ট্যাক্স দেখতে পাওয়া যাচ্ছে আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির মধ্যে টোটাল প্রফিট আফটার ট্যাক্স ছিল 1 কোটির এবং সেকেন্ড কোয়ার্টারে সেটা নেগেটিভে চলে গেছিলো, কোম্পানি লসে চলে গেছিলো এবং এবছর আমরা দেখতে পাচ্ছি প্রফিট আফটার ট্যাক্স হয়েছে 70 কোটি। তো কোম্পানি নিজেকে পজিটিভে দাঁড় করিয়েছে। আগে সেকেন্ড কোয়ার্টারে আমরা দেখতে পাচ্ছি কোম্পানির মধ্যে লস চলছিল, দেন সেটাকে রিকভারি করে কোম্পানি পজিটিভে দাঁড়িয়েছে। তো ডেফিনেটলি এক কথায় বলতে গেলে কোম্পানির মধ্যে রেজাল্ট দুর্দান্ত এসেছে। ইপিএস যদি দেখবেন তো ইপিএস আমরা দেখতে পাচ্ছি আগের বছর সেম কোয়ার্টারে ছিল 0.05 এবং সেকেন্ড কোয়ার্টারে সেটা নেগেটিভে ছিল, ব্র্যাকেটে দেখতে পাওয়া যাচ্ছে মাইনাস ছিল এবং এবছর আমরা দেখতে পাচ্ছি সেটা আছে 2.64। তো ইপিএস এর মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে একটা পজিটিভনেস দেখতে পাওয়া গেছে। কোম্পানি এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানির মধ্যে লস চলছিল, দেন সেটাকে রিকভারি করে কোম্পানি এখন পজিটিভে দাঁড়িয়ে আছে। তো ডেফিনেটলি কোম্পানির মধ্যে রেজাল্ট কিন্তু দুর্দান্ত এসেছে। তো চলুন কোম্পানির নাম কি আছে আমরা দেখে নেব। কোম্পানির নাম আপনাদের সামনে আছে ডেল্টা ক্রপ লিমিটেড। ডেল্টা ক্রপের মধ্যে আজকে দুর্দান্ত রেজাল্ট এসে পৌঁছেছে। ডেল্টা ক্রপ একদিনে আমাদেরকে রিটার্ন দিয়েছে 0.87%, 1 উইকে আমরা দেখতে পাচ্ছি 9% মতন, 1 মান্থে নেগেটিভ ছিল, 1 ইয়ারে আমরা দেখতে পাচ্ছি 87%, 5 ইয়ার্সে দেখতে পাওয়া যাচ্ছে 113% এবং ম্যাক্সের চার্ট যদি দেখবেন তো কন্টিনিউয়াসলি আমরা দেখতে পাচ্ছি যে মুভমেন্ট দেখা যাচ্ছে, নিচের দিকে নেমে আসছে উপরে যাচ্ছে, নিচের দিকে নেমে আসছে উপরে যাচ্ছে, এইভাবে জাস্ট আমাদেরকে পারফরমেন্স দেখাচ্ছে। স্মল ক্যাপ কোম্পানি আছে ফ্রেন্ডস, রিক্স আছে তো রিভার্ট আছে। হোল্ডিং ফ্রেন্ডস যদি দেখবেন তো হোল্ডিং আমরা দেখতে পাচ্ছি প্রমোটারের কাছে হোল্ডিং আছে 33%, তার মধ্যে থেকে 2.49% কিন্তু প্লেজ আছে। মিউচুয়াল ফান্ডের মধ্যে হোল্ডিং রেখেছে 6.73%, মিউচুয়াল ফান্ড হোল্ডিংকে আমরা দেখতে পাচ্ছি ইনক্রিজ করেছে। ফরেন ইনস্টিটিউশনের মধ্যে হোল্ডিং রেখেছে 6.6, হোল্ডিং আমরা দেখতে পাচ্ছি রিটেলস এবং আদার্সের কাছে আছে। চলুন চার্টের উপর চলে যাব, চার্টের উপর ফ্রেন্ডস আমরা চলে এসেছি এবং চার্টের মধ্যে ফ্রেন্ডস আমরা জাস্ট এইভাবে পারফরমেন্স দেখতে পাচ্ছি। দেখাবে জাস্ট উপরের দিকে গেল, এখান থেকে দেখুন এখান থেকে উপরে গেল, দেন নিচের দিকে নেমে আসলো, সাপোর্ট নিল, রাইট? সাপোর্ট নেওয়ার পর দেন উপরের দিকে উঠলো, দেন সেখান থেকে নিচে, দেন ওপরে, দেন নিচে এবং এখন আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে পজিটিভনেস দেখতে পাওয়া
যাচ্ছে, রাইট? তাছাড়া এখানে দেখুন ফ্রেন্ডস, কন্টিনিউয়াসলি 5 থেকে 6 দিনের মধ্যে আমরা পজিটিভ মুভমেন্ট দেখতে পাচ্ছি এবং এখন দেখতে পাওয়া যাচ্ছে একদম রেজিস্ট্যান্সের কাছে এসে দাঁড়িয়েছে। ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট রেজিস্ট্যান্সের কাছে এসে দাঁড়িয়েছে। 286-র উপর ক্লোজিং দিতে পারলে, 286-র উপর ক্লোজিং দিতে পারলে ডেফিনেটলি এখান থেকে 290 থেকে 300 অবধি কিন্তু ডেল্টা ক্রম যেতে চলেছে। রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি দুর্দান্ত এসেছে, রেজাল্ট পজিটিভ আছে। ডেফিনেটলি আমরা দেখতে পেয়েছি যে সেকেন্ড কোয়ার্টারে নেগেটিভ ছিল, দেন সেখান থেকে কোম্পানি নিজেকে রিকভারি করে পজিটিভে দাঁড়িয়েছে। তো এর মধ্যে অবশ্যই নজর রাখার সময় চলে এসেছে এবং আজকের মধ্যে পজিটিভ ক্যান্ডেল তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি। আমি RSI কে ইনক্লুড করে নেবো এবং নাম্বার কি আছে সেটাও আমরা দেখে নেবো। RSI এর মধ্যে ফ্রেন্ডস নাম্বার অলমোস্ট দেখতে পাওয়া যাচ্ছে 57-এর কাছাকাছি। তো ডেফিনেটলি টেকনিক্যালি কিন্তু স্ট্রং জোনের কাছে আছে আমরা দেখতে পাচ্ছি। তো এই সময় দাঁড়িয়ে ডেফিনেটলি ডেল্টা ক্রপের দিকে নজর রাখার সময় চলে এসেছে। তো ফ্রেন্ডস আপনারা কি ভাবছেন ডেল্টা ক্রপকে নিয়ে? ডেল্টা ক্রপের মধ্যে কি আমরা 300 লেভেল দেখতে পাবো কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমাদের ডেল্টা ক্রপের দিকে নজর রাখার সময় চলে এসেছে। তাছাড়া ফ্রেন্ডস ভিডিও যদি ভালো লাগছে, এই ইনফরমেশন যদি আপনাদের কাজে আসছে, তাহলে কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন দেখা হবে আরো একটা নতুন ভিডিওর সাথে। লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।